সমাজ এবং রাষ্ট্রের একটি অপরিহার্য অঙ্গ হল পুলিশ যাদের মূল নীতি দুষ্টের দমন এবং সৃষ্টের পালন তবে সম্প্রতি পুলিশের বিভিন্ন ভূমিকায় রীতিমতো হতবাক সাধারণ মানুষ পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা পাল্টাতে ও জনসংযোগ বৃদ্ধিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নিল একটি অভিনব উদ্যোগ পুলিশ বন্ধু নামক এক কর্মসূচি চালু করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশ সূত্রে জানা গিয়েছে এই কর্মসূচির মাধ্যমে ব্যারাকপুর মহকুমা অঞ্চলে যে কটি থানা রয়েছে সে সকল থানাগুলিতে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকবেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ আধিকারিকরা সেখানে মানুষ এসে তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এই উদ্যোগের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে সময় কম লাগবে এবং দ্রুত সুরাহা হবে আমি মনে করি আজকে পাঁচজন যারা রেজিস্টার ছিল তাদের তারা নিজে ডিফারেন্ট ডিফারেন্ট ওদের সমস্যা ছিল সেটা আমরা সমস্যাটা শুনেছি আর সমস্যা এখানেই তরিত নিদান করা হয়েছে যারা অধিকারী আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ করাটা তো আমি মনে করি কি এই ধরনের যেটা আমরা যে ইনিশিয়েটিভ নিয়েছি তো এই ইনিশিয়েটিভে মানুষে যারা লোকাল এলাকায় মানুষ আছে যাদের পক্ষে সবসময় যাওয়াটা সম্ভব নেই ওখানে তো ওটা অনেকটা লাভ হবে যে থানা স্টেপ নিয়েছে সেই স্টেপে যে নিয়েছে তার সেটা মনে করে না ওটা সঠিক নেওয়া হয়নি ওদের আগেনস্টে নেওয়া হয়েছে অন্য কারো ফেভারে নেওয়া হয়েছে নানারকম ওনাদের অ্যালিগেশন ও ভুলভ্রান্তি থাকে তো সব ভুলভ্রান্তিটা আমরা যাচাই করে এখানেই দেখতে পারবো পিটিশন যাওয়াটা তারপরে ওর ইনকোয়ারি করাটা ওটা যেটা সময় লাগে অনেকটা বাঁচবে একটা সাইকোলজিক্যাল জিনিস আছে যেটা যতটা আমরা মানুষে কমপ্লেন্ট শুনব যতটা আমরা মানুষে সমস্যায় সমাধান করবো ততটাই এই দূরত্বটা কমবে দূরত্বটা শুধু আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি আমি এখানে রেজাল্ট আসতে একটু সময় লাগে মানুষের আস্থা অর্জন করতে একটু সময় লাগে বাট আমি মনে করি এটা একটা ভালো স্টেপ যেটা নেওয়া হয়েছে তার আমরা সাড়াও পাচ্ছি বুধবার রাতে কর্মসূচি অনুষ্ঠিত হয় হালিশহর থানায় এদিন হালিশহর থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা